আমাদের আরাধনা চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত অভ্যর্থনা বন্ধুরা। বন্ধুরা, আমরা জীবনে সবাই চাই যে আমাদের মধ্যে অর্থ থাকুক, অর্থ আমাদের অনেক বৃদ্ধি হোক, প্রতিপত্তি হোক, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কিছুতেই অনেক অর্থ হয়তো ইনকাম করছি, কিন্তু কিছুতেই আমরা কী করি সেগুলো আমরা আর জমাতে পারছি না, এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে চলে যাচ্ছে, বা ঋণ যোগ, ঋণের পর ঋণ আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আর অর্থভাগ্য আমাদের আর ভালো থাকছে না। এমত অবস্থায় আমরা কিছুগুলো জিনিস করতে পারি। তার আগে বন্ধুরা, আপনাদেরকে আমরা বলে রাখি, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন, আর আমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধুরা, আর কমেন্ট করুন যে আপনারা আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে পান, অবশ্যই আমরা সেগুলো করার চেষ্টা করব। এবারে বন্ধুরা, আসল কথায় আসি। দেখুন, জন্মছকে ষষ্ঠ গ্রহর অবস্থান, সেগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে, সেই সমস্ত দেখেই কিন্তু আমাদের ঋণ যোগ হয়, মানে জীবনে কোনো না কোনো সময় আমাদের ঋণ হবেই, বা ঋণ থেকে আমাদের মুক্তি কীভাবে হবে সেই উপায়গুলো আজকে আমরা বলবো। দেখুন, যদি দেখেন যে আপনার ঋণে একদম জর্জরিত হয়ে গেছেন, বিপদগ্রস্ত হয়ে গেছেন, তখন কি করবেন বন্ধুরা, স্নানের পর প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় এক চামচ কাঁচা দুধ শুদ্ধ বস্ত্রে ঢালবেন। তাহলে আপনি কি করবেন, একদিনেই কিন্তু আপনি আজকে ঢাললেন আর আজকেই আপনি ফল পেলেন তা না, শ্রদ্ধা নিয়ে আপনাকে করতে হবে প্রতিনিয়ত বৃহস্পতিবারে, তাহলে আপনি এই অবস্থা থেকে মুক্তি পাবেন। আর মা দুর্গার ছবি বাড়িতে রেখে প্রতিদিন তার পায়ে একটা লাল জবা ফুল দেবেন, পরের দিন ওই ফুলটি নিজের কাছে নিয়ে নেবেন, ফেলে দেবেন না জলে বা গাছের গোড়ায় দেবেন না, নিজের কাছে রেখে দেবেন, আবার তারপরের দিন নতুন আরেকটা ফুল দেবেন। এভাবে 90 দিন করার পর সুফল আপনি অতি অবশ্যই পাবেন, তার মানে 3 মাসে আপনি অবশ্যই সুফল পাবেন। তারপরে কি করবেন, শুকনো ফুলগুলো গঙ্গায় ফেলে দেবেন বা কোনো জলাশয়ে ফেলে দেবেন বা কোনো নদীতে দিয়ে আসবেন। আর প্রতি মাসে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় 250 গ্রাম মসুর ডাল নিয়ে 16 বার এক মুঠো করে দিয়ে জল ঢালতে হবে, আর বলতে হবে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। তবে এই ক্রিয়া করার সময় কি করবেন, মনের ইচ্ছা অবশ্যই কিন্তু বলবেন যে আপনি কি চাইছেন, কেন চাইছেন, তার মানে 16 মুঠো আপনি দেবেন এই 250 মসুর ডাল। এই ক্রিয়াটি আপনাকে 16টি মঙ্গলবার করতে হবে, তাহলেই আপনি অবশ্যই ফল পাবেন বন্ধুরা। আর কী করবেন বন্ধুরা, প্রতি অমাবস্যায় কোনো মন্দিরে বা কোনো দরিদ্রকে আপনি নীল বস্ত্র দান করবেন, আর এর থেকে আপনি কী উপকার পাবেন সেটা তো আপনি জানেনই, কেননা আপনি ঋণ থেকে মুক্তির জন্য উপায় করছেন। আর প্রতি মঙ্গলবার আপনি এগুলো যেগুলো বলছি সেগুলোর মধ্যে যেখানে একটাই করুন, সবগুলোই করতে হবে না, পারলে সবগুলো করবেন, না পারলে একটাই করুন। প্রতি মঙ্গলবার শ্রী গণেশজিকে সিঁদুর দেবেন, সিঁদুর দেবেন আর কি বলবেন, ওম গণেশা হরি নাম ছিন্দি ছিন্দি বরেণ নায়াম হোম নমঃ ফট। আবারও বলছি, ওম গণেশা হরি নাম ছিন্দি ছিন্দি বরেণ নায়াম হোম নমঃ ফট, সিঁদুর দেবেন এবং এটা বলবেন। তারপরে আপনি দেবী বগলামুখীর পূজা করতে পারেন, যদি আশেপাশে কোনো বগলা মায়ের মন্দির থাকে বগলামুখীর পূজা করতে পারেন, এবং মঙ্গল যেহেতু এই ঋণ ঘটানোর জন্য মঙ্গলদায়ী, আপনি মঙ্গলের মন্ত্র পাঠ ও ধ্যান করতে পারেন, ওম হুম শ্রী মঙ্গলায় নমঃ, ওম হুম শ্রী মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটি পাঠ এবং ধ্যান করতে পারেন। হনুমান চালিসা আপনি যতটা পারবেন ততটা করবেন, হনুমান চালিসা নিজের নামে সংকল্প করে পরপর 40 দিন পাঠ করতে হবে, একদিনও আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে হনুমান চালিসা কী করবেন, নিজের নামে সংকল্প করে পরপর 40 দিন পাঠ করবেন এবং একদিনও বন্ধ করবেন না বন্ধুরা। এই যে হনুমান চালিসা আপনারা শনি বা মঙ্গলবারে আপনি কী করবেন, যতটা পারবেন আপনি 3টে 5টা 7টা 11টা আপনি এই যে হনুমান চালিসা আছে সেইগুলো আপনি
দান করবেন। উপায়গুলো বললাম, যদি আপনারা কী করেন, খুবই আপনারা স্বাস্থ্যসম্মতভাবে শ্রদ্ধাবশত এবং বিশ্বাস নিয়ে করেন বন্ধুরা, ঋণ থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। ঋণের জ্বালা যে কত জ্বালা, সে যে জলে সেই জানে বন্ধুরা। আশা করি আপনারা এই উপায়গুলো করে খুবই উপকৃত হবেন। ভালো থাকুন বন্ধুরা, আপনারা ঋণমুক্ত হন এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা।